নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি করে দেখাবো ভেন্ডি আলু ফ্রাই। সকলেই করতে জানেন, কিন্তু সবারই প্রসিডিওরটা আলাদা আলাদা হয়। এটা ভাত এবং রুটির সাথে খুবই ভালো লাগে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি করতে কি কি লাগবে। এখানে আমি 250 গ্রাম ভেন্ডিকে ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে এবং শুকিয়ে নিয়েছি। ভেন্ডিগুলোকে ছোট টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু মোটা মোটা করে স্লাইস করে নিয়েছি, খুব পাতলা করিনি। আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, আলুটাকেও ছোট ছোট টুকরো করে কিউব করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এটা অপশনাল, এটা ছাড়াও কিন্তু করা যেতে পারে। রান্নাটা শুরু করছি। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা সাদা তেলেও করতে পারেন। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, 1/2 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। পাঁচফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। সামান্য লবণ এবং সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট আলুগুলোকে আমি ভেজে নেব। আমি 4 মিনিট আলুগুলোকে ভেজে নিয়েছি। দেখুন, আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু আমি মোটা মোটা স্লাইস করে নিয়েছি। আমি পেঁয়াজগুলো 1 মিনিট মতো ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজটা মিনিট খানেক ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়েও আমি 1 মিনিট মতো আরও ভেজে নিচ্ছি। আমি পুরোটা রান্নায় মিডিয়াম ফ্লেমে করলাম। এবার আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডি দিয়ে আলু এবং পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে নেড়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নেব। ফিরে এলাম 3 মিনিট পর। দেখুন, ভেন্ডিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ভেন্ডির মধ্যে কোনো স্লিপারি ভাব নেই, কেননা আমি ভেন্ডিতে এখনও কোনো লবণের ব্যবহার করিনি। এবার আমি আরও মিনিট খানিক নাড়াচাড়া করে নিচ্ছি। ভেন্ডির মধ্যে যদি আগেই লবণ দেওয়া হয়, তবে কিন্তু একটু স্লিপারি ভাব চলে আসে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণ দিয়ে আবারও আমি মিডিয়াম টু হাই ফ্লেমে অনবরত এইভাবে নেড়ে নেড়ে ভেজে নেব। এই রান্নাতে আমি কোনো জল ব্যবহার করব না বা ঢেকেও দেব না, এইভাবে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নেব। এতে ভেন্ডির কালারটা কিন্তু একদমই সবুজ রং থাকবে, ভেন্ডির কালারটা নষ্ট হয়ে যাবে না। ভালো করে আরও নেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আমি এর মধ্যে আর কোনো মশলা ব্যবহার করি না। আপনারা চাইলে এই সময় ধনে বা জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এইভাবে নেড়ে চেড়ে আরও 5 থেকে 6 মিনিট আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। অনবরত নাড়তে হবে যাতে নিচে ধরে না যায়। দেখুন, 6 মিনিট পর ভেন্ডির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, ভেন্ডিটাও অনেকটা মজে গেছে। রেডি হয়ে গেছে ভেন্ডি ভাজা। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবং ছড়িয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি। আপনারা বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। যদি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পুরো ভিডিও দেখে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, নমস্কার।